بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين أستغفروه إنه هو الغفور الرحيم সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে মসনুনদার প্রোগ্রামে স্বাগত জানাই। আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসনুনদার প্রোগ্রামে আসার, বসার, কথা বলার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন, আমাদের মেহনত পরিশ্রমকে যেন কবুল করেন, যারা আমাদের সাথে আছেন আপনাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে অবয়কালে যেন আমাদেরকে সফলতা দান করেন। আজকে আমি আপনাদের সামনে হজের, যেহেতু হজ একবারে আমাদের সন্নিকটে এবং হজের মধ্যে যে দোয়াগুলো আছে, এই সব দোয়াগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ আলোচনা করব এবং উমরা এবং হজ এর মধ্যে যা দোয়াগুলো আছে সব দোয়াগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। এই দোয়াতে যাওয়ার আগে সংক্ষেপে হজ সম্পর্কে যদি আমরা কিছু কথা বলি, যে হজ এটা ইসলামের যে পাঁচটা পিলার, এর মধ্যে একটা পিলার হইল হজ। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ আর ভিত্তি আর ফাউন্ডেশন হইল পাঁচটা জিনিসের উপরে, এর মধ্যে একটা হইল হজ। আমরা যদি দেখি, আমরা কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালিল্লাহি আলা নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা, হজ করা এই সমস্ত মানুষের উপর ফরজ, যে সমস্ত মানুষ বৈতুল্লাহ যাওয়ার মতো তাদের কি আছে, অ্যাবিলিটি আছে, তাদের জন্য হজ ফরজ। হ্যাঁ, যারা যাওয়ার ক্ষমতা নাই তাদের জন্য হজ ফরজ না। এরপরে আমরা দেখি হজ যেটা, হজ সম্পর্কে আপনার অনেক আয়াতের মধ্যে আসছে। এর মধ্যে একটা আয়াত হইল, একটা আয়াত আপনাদেরকে বললাম, আর হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা আছে, সব হাদিস তো আমরা এখানে আলোচনা করার সুযোগ নেই। একটা হাদিস যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ, যারা আল্লাহর জন্য হজ করে, অর্থাৎ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং সেখানে সে কোনো গালাগালি করে না, সে কোনো আপনার ফাসিকি কাজ করে না, সে গুনাহ করে না, এবং সে কোনো আপনার হজের মধ্যে সে সুন্দরভাবে হজ পালন করে, তাইলে এরপরে আল্লাহ রাসূল বলছেন সে যদি আল্লাহর জন্য হজ করে তাইলে কি হবে, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহুম, সে এমনভাবে ফিরে আসবে যেমন সে মার ঘর থেকে যেদিন জন্ম হয়েছিল সেদিন যেরকম নিষ্পাপ ছিল, এরকম নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে। অন্য হাদিসের মধ্যে আসছে যে আল উমরা ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা, একটা উমরা এবং আরেকটা উমরা, এক উমরা থেকে আরেক উমরা, মাঝখানে যে গুণাগুলো আছে, ছোটো গুণাগুলো আছে, এগুলো আল্লাহ তাআলা এগুলো মাফ করে দেন। ঠিক এরপরে বলছেন ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হাজ্জে মাবরুর যেটা এটার জাজা হবে, এটার বদলা হবে একমাত্র জান্নাত। এখন আসুন আমরা যে আপনাদের সামনে যে আমি যে এই হজ এবং উমরা, আপনি যদি হজ করতে যান তখনও আপনার উমরা করতে হয় তাহলে, এবং হজ এবং উমরাতে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো নিয়ে আমরা এখন ইনশাআল্লাহ আলোচনা করব। আসলে আমরা সবাই দেখি, আপনারা আশা করি স্ক্রিনের মধ্যেও দেখতে পারবেন, এই আপনার বোর্ডের মধ্যে দেখতে পারবেন ইনশাআল্লাহ, হজের যাবতীয় দোয়া, হজ এবং উমরার যাবতীয় দোয়া, এর মধ্যে এক নম্বর হইল
আপনি হজে গেলে উমরায় গেলে আপনি তালবিয়া পড়তে হবে, হজ এবং উমরা দুটোটাই আপনার তালবিয়া পড়তে হয়। তাহলে প্রথম নম্বর আসলে আমরা তালবিয়াটা একবার পড়ি, তালবিয়াটা আমরা শিখে নেই, হজ এবং উমরায় তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك عشان أمرا شبائي پوري شندر كوري أمرا تلبيتا پوري لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা শারীকা লাক। এটা হলো তালবিয়া, এটার অর্থটা আমরা জেনে নেই আসুন। এটার অর্থ হলো বারবার বলা হয়েছে লাব্বাইক, মানে আমি উপস্থিত, আমি উপস্থিত। যেমন একটা একজন কোর্টের মধ্যে যে সময় একজন এই আপনার অপরাধী যায় এবং সে যদি হাত তোলা দিয়ে এরকম বলে সারেন্ডার বলে, তাইলে ঠিক এরকম আমরা অবশ্যই আমরা গুনাহগার। আমরা যে সময় আল্লাহর দরবারে যাব, আমরা হজের জন্য যাব, উমরার জন্য যাব, তখন বারবার আমরা বলতেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত। এরপরে এরপরে বলতেছি কি আমরা যে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা এবং যাবতীয় নিয়ামত একমাত্র তোমারই, সমস্ত প্রশংসা এবং যাবতীয় নিয়ামত একমাত্র তোমারই, এবং সমগ্র রাজত্ব, সমগ্র রাজত্ব একমাত্র আপনার, আর আপনার কোনো অংশীদার নাই, আপনার কোনো অংশীদার নাই। এটা হলো হজ এবং উমরার প্রথম, আপনার তালবিয়া তো আপনার পড়তেই হবে, তালবিয়াটা তালবিয়া তো আপনার এরকম অপশনাল না, তালবিয়াটা পড়তেই হবে, এটা ওয়াজিব, তালবিয়া ছাড়া হবে না। এই জন্য তালবিয়াটা অবশ্যই আমরা কি করব, এটা শিখে নিব। এটা হলো প্রথম নম্বর। আজকের দুই নম্বর দোয়া হইল, আজকের দ্বিতীয় দোয়া, যেটা হলো তাওয়াফ করার সময়, যে সময় আমরা তাওয়াফ করব, তাওয়াফ করার সময় তাওয়াফের মধ্যে আমরা তাওয়াফ শুরু করি হজরে আসওয়াদের কর্নার থেকে, হজরে আসওয়াদের কর্নার থেকে আমরা শুরু করি। এরপরে আমরা যে সময় এরকম চক্কর দিয়ে যে সময় রুকনে আমানিতে যাব, রুকনে আমানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত চারটি কর্নার আছে, তাহলে হজরে আসওয়াদ থেকে শুরু করে এরপরে দ্বিতীয় কর্নার, তৃতীয় কর্নার যেটা হবে সেটা হবে রুকনে আমানি। তৃতীয় কর্নারটা হবে কি রুকনে আমানি, এই তৃতীয় কর্নার থেকে রুকনে আমানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গার মধ্যে আমরা এই দোয়াটি পড়ব। এছাড়া তওয়াফের মধ্যে যে কোনো কর্নার হোক, যে কোনো সাইটে হোক, আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন, এটা কোনো ফিক্সড দোয়া নাই। আপনার কোরআন এবং হাদিসের দ্বারা যে দোয়াগুলো আছে এগুলো আপনি পড়তে পারবেন, আপনার মনের মধ্যে আপনার বাসায় আপনি আপনার মনের কথা বলতে পারবেন, আপনি দুরুদ পড়তে পারবেন, আপনি ইস্তেগফার করতে পারবেন, এরকম আপনি তেলাওয়াতে কোরআন করতে পারবেন। কিন্তু একটা হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, তওয়াফ করার সময় রুকনে আমানি হইতে হজরে আসওয়াদ পর্যন্ত, রুকনে আমানি হতে হজরে আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি আপনারা পড়বেন। এটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار। যার অর্থ হলো হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে কল্যাণ দান করো, এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও। এটা হলো যে এখানে দুনিয়ার কল্যাণ বলতে কি, অর্থাৎ দুনিয়ার যত রকমের কল্যাণ আছে সব রকমের কল্যাণ তুমি আমাদেরকে দান করো, এবং পরকালের কল্যাণ বলতে কি, পরকাল, পরকালের মধ্যে যত কল্যাণ আছে সবগুলো তুমি আমাদেরকে দান করো, অর্থাৎ কবর থেকে নিয়া পরকালের জিন্দগি শুরু হয় কবর থেকে, কবরের মধ্যেও তুমি আমাদের কল্যাণ দান করো, হাসরের ময়দানেও কল্যাণ দান করো, জান্নাতের মধ্যে আপনি আপনাকে আপনার সন্তুষ্টির দ্বারা আপনি আমাদেরকে কল্যাণ দান করো। অর্থাৎ এই দোয়ার ভিতরে কি আছে, দুনিয়ার সমস্ত কল্যাণ আছে, যত রকমের কল্যাণ আপনি হতে পারে, অসুস্থতা একটা কল্যাণ, নিরাপত্তা একটা কল্যাণ, এরপরে আপনার এই আপনার ফ্যামিলি একটা, এটা দুনিয়ার মধ্যে অনেক বড় একটা নিয়ামত, এইরকম সমস্ত নিয়ামত, আপনার কাজ হওয়া, দুনিয়া আপনার আপনার কাজ থাকা, আপনার সুস্থতা থাকা, আপনার এইরকম এইরকম যত রকমের চাহিদা আছে আপনার একজন মানুষ হিসাবে,
আপনার মানুষের যত প্রয়োজন আছে এই সবগুলো এর ভিতরে আছে। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন, পরকালের সমস্ত কল্যাণ দান করেন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। এটা হলো আজকের দুই নম্বর দোয়া। তিন নম্বর দোয়া, জমজমের পানি পান করার সময়। জমজমের পানি পান করার সময় আপনার হাদিসের মধ্যে আছে যে জমজমের পানি আপনি যে নিয়তে পান করবেন, জমজমের পানি আপনি যে নিয়তে পান করবেন সেই নিয়তটা আল্লাহ তালা আপনাকে পূরণ করে দিবেন। মা ও জমজম লিমা শরীবালাহ, আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনারা দেখছেন যে জমজমের সম্পর্কে, জমজমের পানি যেখানে ড্রিঙ্ক করা যায় সেখানের উপরে এই হাদিসটা লেখা আছে, মা ও জমজম লিমা শরীবালাহ, জমজমের পানি যেটা এটা যে নিয়তে আপনি খাবেন এই নিয়তটাই আল্লাহ তালা আপনাকে পূরণ করে দিবেন। আপনার বাচ্চা নাই, আপনি আপনি আপনার এই নিয়তে খান, ইনশাআল্লাহ আপনার কি হবে, আল্লাহ তালা বাচ্চা দিবে। এরকম আপনার সুস্থতার জন্য, আপনি অসুস্থ, সুস্থতার জন্য আপনি পানি পান করছেন, আল্লাহ তালা আপনাকে সুস্থতা দিবেন। এইরকম আপনার দুনিয়ার জন্য, আখেরাতের জন্য যে যেটা চাইবেন, যেটাই চাইবেন আল্লাহ তালা আপনাকে এটা দিবেন। তাহলে এটা হলো জমজমের পানির ফজিলত। আর এটা এই সময় দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। হাজরত ইবনে আব্বাস থেকে, হাজরত ইবনে আব্বাস থেকে একটা হাদিস আছে যে উনি বলছেন যে তোমরা এই দোয়াটি পড়ো। এটা কি জমজমের পানি পান করার সময় দোয়াটি আপনি পড়বেন? এটা আপনি পড়তে পড়া এটা ফরজ না, কিন্তু আপনি এই সুন্দর একটি দোয়া আছে যেটা হাজরত ইবনে আব্বাস থেকে পাওয়া যায়, আপনি চাইলে এটা পড়তে পারবেন। এটা কি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা, اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء، اللهم إني أسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. هي الله তুমি আমার কাছে, তুমি আল্লাহ আমি তোমার কাছে ইলমে নাফে আমি চাই, তোমার কাছে ইলমে নাফেতে শুধু ইলম চাই না, এমন এলিম চাই যেটা উপকারী এলিম, যেটার দ্বারা উপকৃত হতে পারি, দুনিয়াতে উপকৃত হতে পারি, পরকালে উপকৃত হতে পারি, উপকারী এলিম আমি চাই। এরপরে পর্যাপ্ত জীবিকা চাই, আমার যত রিজিক, আমার রিজিককে তুমি প্রশস্ত করে দাও, পর্যাপ্ত জীবিকা তুমি দান করো, ও শেফা আমিন করলে দা, এবং যাবতীয় রোগ থেকে আমাকে আরোগ্য দান করো, সমস্ত বেমার থেকে আমাকে তুমি শেফা দান করো। এটা সুন্দর একটি দোয়া। এছাড়াও আপনি যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, জমজমের পানি পান করার সময় আপনি যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন। এরপরের নেক্সট দোয়াতে আমরা যাই, এরপরের দোয়া যেটা হবে আজকে সেটা হবে সাফা এবং মারওয়ার পাহাড়ে দাঁড়িয়ে আপনি দোয়াটি পড়বেন। সাফা এবং মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে আপনি এই দোয়াটি পড়বেন। আপনারা যারা গেছেন হয়তো আপনারা দেখছেন সাফা টিলার ভিতরে, সাফা টিলার মধ্যে আপনি যে সময় আপনি উপরের দিকে উঠছেন, সাফা টিলার দিকে উঠছেন, তখন আপনি দেখবেন সেখানে লেখা আছে, আয়াতটা লেখা আছে, এই আয়াতটা আপনি প্রথমে পড়ে নেবেন। পুরো আয়াতটা এখানে লেখা নাই, আপনি যদি সম্ভব হয় পুরো আয়াতটা পড়ে নেবেন। এরপরে আপনাকে আমি বলবো কি এরপরে দোয়াটি পড়বেন। প্রথমে আপনি কোরআনের আয়াত যেটা আছে এটা আপনি সম্ভব হলে এটা পড়ে নেবেন। এই আয়াতটা হলো সাফা মারওয়াতে যে সময় উঠবেন, উঠার সময় এই আয়াতটা আপনি পড়ে নেবেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্না আল্লাহ শাকিরুন আলীম। এই আয়াতটা আপনি পড়ে নেবেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্না আল্লাহ শাকিরুন আলীম। এরপরে আপনি সাফা মারওয়াতে উঠার পরে আপনি আল্লাহু আকবার বলবেন তিনবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আপনি যেটা আপনি দেখছেন বোর্ডের মধ্যে আপনি দেখছেন এই দোয়াটি পড়ে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন সময় পড়বেন? সাফা পাহাড়ে উঠার পরে পড়বেন, সাফা পাহাড়ে উঠার পরে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده. আমি আবারও বলছি, আপনি সাফা মারাতে উঠার পরে, আপনি সাফা পাহাড়ে উঠার পরে এটা পড়বেন, এটা আপনি এরকম পড়বেন, সুন্দর করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়ালাউল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহ। এটা আপনি সফা পাহাড়ে ওঠার সময় পড়বেন, আবার সেম মারওয়া পাহাড়ে যে সময় যাবেন সেম আপনি এরকম পড়বেন। প্রথমে আয়াত পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ, এই আয়াতটা পড়বেন। এরপরে আপনি আল্লাহ আকবার তিনবার বলবেন পাহাড়ে ওঠার পরে, মারওয়া পাহাড়ে ওঠার পরে আল্লাহ আকবার বলবেন, এরপরে আপনি এই দোয়াটি পড়বেন। এখন এটা আপনার পড়া, এটা তিনবার এরকম হাদিসের মধ্যে আসছে, এটাকে আপনি কয়বার পড়বেন? তিনবার পড়বেন, যদি সম্ভব হয় তাহলে আপনি এটাকে তিনবার পড়বেন। এরপরে আজকের যে এরপরের দোয়া, নেক্সট দোয়াতে আমরা যদি যাই, সেই নেক্সট দোয়ার মধ্যে আপনার আচ্ছা এই যে এই দোয়ার অর্থটা আপনারা দেখে নেন, এই এই দোয়া, এই যে দোয়াটা আমি বললাম, এই দোয়ার অর্থ হলো যে নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। সাফা এবং মারওয়া এটা আল্লাহর নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত। এরপরে যেটা আমরা এই যে দোয়া যেটা বলছি এটা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কোনো মা'বুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, রাজত্ব তারই, রাজত্ব তারই এবং প্রশংসা মাত্র তার, প্রশংসা একমাত্র তার, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। এটা হলো আজকের আপনার সাফা যেটা আমি বললাম। এরপরে আমরা বলছিলাম আরও কিছু অর্থ রয়ে গেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একক, তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, আনজাযা ওয়াদা, তিনি তার ওয়াদা পূর্ণ করেছেন, তিনি তার ওয়াদাকে কী করেছেন, পূর্ণ করেছেন, ওয়া নাসারা আবদা, এবং তিনি তার বন্দাকে সাহায্য করেছেন। এরপরে ওয়া হাযামাল আহজাব ওয়াহদা, এবং তিনি একাই সমস্ত শত্রু বাহিনীকে পরাভূত করেছেন। এটা হলো সাফা এবং মারওয়া পাহাড়ে উঠার পরে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। আজকের এই যে নেক্সট দোয়াতে আমরা যাই, নেক্সট দোয়া যেটা এটা আছে, এটা হলো সাফা এবং মারওয়া পাহাড়ে যে সময় আপনি সই করবেন, যে সময় আপনি হাঁটবেন, এই মাঝখানে সাফা এবং মারওয়ার মাঝখানে সবুজ বাতি চিহ্নিত গ্রিন লাইট পাবেন, এই গ্রিন লাইট যেখানে পাবেন এই অল্প জায়গা, এই জায়গার মধ্যে আপনি চাইলে এই দোয়াটি পড়তে পারবেন, অথবা অন্য দোয়াগুলোও পড়তে পারবেন, এই দোয়াটাও আপনি পড়তে পারবেন, গ্রিন লাইটের মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন, সম্ভব হলে এটা পড়বেন, রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম, রব্বি গফির ওয়ারহাম ওয়াতাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম, যার অর্থ হলো হে আমার রব, হে আমার রব, আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাদের এই গুণাগুলাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাদের এই গুণাগুলাকে ক্ষমা করুন যেগুলো আপনার জানা আছে, এবং আর আপনি তো মহাসম্মানের অধিকারী, আর আপনি তো মহাসম্মানের অধিকারী। এটা হলো আজকের এই একটা দোয়া, এবং এর পরের যে দোয়াটা আসবে সেটা হবে আজকের সর্বশেষ দোয়া, আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়াটা আমরা আসুন আমরা সবাই একবার পড়ি, এটা সবাই আমরা জানি, এটা হলো আরাফার দিনের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, সমগ্র রাজত্ব প্রশংসা তার এই জন্য আল্লাহর জন্য, তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাশীল। এই যে দোয়াগুলো আমরা বললাম সেই দোয়াগুলো আমরা একটু আলোচনার দিকে যদি আমরা যাই, আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ যে সেখানে প্রথমে যে আমরা বলছিলাম, এই প্রথম যে দোয়াটি আমি বলছিলাম সেটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আপনি হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে হাদিস আসছে, আন্না তালবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালবিয়া ছিল এটাই যেটা আমি আপনাদেরকে বলছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম অনেক হাদিসের মধ্যে এই সম্পর্কে তালবিয়া সম্পর্কে আছে, কিছু কিছু তালবিয়ার মধ্যে আরো কিছু ওয়ার্ড এড করা হয়েছে, কিন্তু আপনার এটাই হলো মেইন তালবিয়া, যে আমি যেটা আপনাদেরকে বলছিলাম
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা মহব্বতের সাথে পড়তে হবে। আপনি অপরাধীর মতো, আমি একজন অপরাধী, আমি আল্লাহর সামনে আমি কী করছি, আই সারেন্ডার করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আজকের যে দ্বিতীয় দোয়া, সেটা আপনার যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটাও হাদিসের মধ্যে আসছে। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুমু তাওয়াফাহু বাইনার রুকনাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনি আমানি থেকে হজরে আসওয়াদের মাঝখানে, রুকনি আমানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই দুই কর্নারের মাঝখানে এই দোয়াটি পড়তেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। কিন্তু আমি আগেও বলছি যে তওয়াফের মধ্যে কোনো দোয়া ফিক্স নাই, যে এটাই পড়তে হবে এরকম না, আপনি যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, আপনি তওয়াফের মধ্যে যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন, হাদিসের মধ্যে দোয়া, কোরআনের দোয়া, আপনার মনের ভাষায় আপনি দোয়াগুলো করতে পারবেন। আজকের যে তিন নম্বর দোয়া আমি যেটা বলছিলাম, জমজমের পানি পান করার দোয়া, এটা আমি যেটা হাদিসের মধ্যে আসছে যে রওয়াদার কুতনি আন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে, আন্নাহু কানা ইযা শারিবা মা জামজম, যে সময় জামজমের পানি পান করা হবে, ইযা কানা আন্নাহু কানা ইযা শারিবা মা জামজম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে সময় পানি জামজমের পানি পান করতেন, তাইলে এই সময় এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসালুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। এটা আপনি পড়বেন, অথবা আপনি অন্য কোনো দোয়া পড়বেন, হাদিসের মধ্যে আসছে জমজমের পানি যে নিয়তে পান করবেন এই নিয়তে আপনি আল্লাহ তাআলা আপনার আয়া কী হবে পূরণ হবে। আপনি যদি এই নিয়তে পান করেন, হে আল্লাহ তুমি আপনাকে আমাদেরকে জান্নাত দিও, ইনশাআল্লাহ এগুলো আপনি জান্নাত পাবেন। আপনি যদি বলেন হে আল্লাহ আপনি আমাকে কবরের জীবনে আপনি আমাকে সওয়াল জবাব আসান করে দিবা, অর্থাৎ যে নিয়তে আখেরাতের হোক দুনিয়ার হোক, আপনি দুনিয়াতে আপনি চাইতে পারেন হে আল্লাহ আপনাকে সম্পদ আমাকে সম্পদ বাড়িয়ে দাও, হ্যাঁ এরকম আপনি বলতে পারবেন, এই নিয়তে পান করতে পারবেন। আপনি বলতে পারবেন আপনার যা নিয়ত আছে মনের মাঝে, যে কোনো আশা, যে শর্ত হলো নিয়ত ভালো আশা, নেক আশা, এগুলোর জন্য আপনি যে নিয়তে পান করবেন আল্লাহ তাআলা আপনার আশাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে যেটা আমি বলছিলাম যে সাফা মরোয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যে দোয়াটা, যে এটা সম্পর্কেও আমরা দেখছি যে সাফা মরোয়াতে পাহাড় দাঁড়ানোর পরে এই জায়গার মধ্যেও আকি আসছে, হাদিসের মধ্যে আসছে, যে হাদিসের মধ্যে পাওয়া যায় যে তোমরা যেন এই আয়াতটা পড়ো, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যেন আমরা পড়ি, এই এটাও হাদিসের মধ্যে আসছে। এরপরে আমরা এরপরের যে দোয়াটা আসছে, এই পরের দোয়া সাফা এবং মারওয়ার, সাফা এবং মারওয়ার মাঝখানে যে সবুজ বাতি, এই গ্রিন লাইটের মধ্যে আপনি এই দোয়াটি পড়বেন, এই দোয়াটি হইল কি যে রব্বি ইগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। এটা হযরত ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আদ দুআ আল মাযকুর আল মাসুর আন আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইয়াদউ বি আসনা আস-সাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সময় গ্রিন লাইটের মধ্যে সাফা এবং মারওয়ার মাঝখানে যে গ্রিন লাইট আছে, সবুজ লাইট আছে, এই জায়গার মধ্যে এই দোয়াটি পড়তেন। আপনিও চাইলে দোয়াটি পড়তে পারবেন, এটা কি যে রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। এই যে দোয়াগুলো আমি বলতেছি এটা যে শুধু এই জায়গায় পড়বেন এরকম না, আপনারা যদি দোয়াগুলো শিখতে পারেন আপনি অন্য সময় পড়তে পারবেন, কোনো ফরজ নামাজের পরে পড়তে পারবেন, তাহাজ্জুদের সময় আপনার মনে চাইছে আপনি দোয়া করবেন, এগুলো সুন্দর সুন্দর দোয়া, শুধু যে হজের দোয়া এরকম না, আপনারা চাইলে এগুলো শিখে নেবেন ইনশাআল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আযযুল আকরাম। এরপরের যে দোয়াটা আমি বলছিলাম সেটা হলো আপনার আরাফার দিনের দোয়া, আরাফার দিনের দোয়া সম্পর্কে আমি যেটা বলছিলাম এটাও হাদিসের মধ্যে আসছে, যে আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআ দুআ ইয়াউম আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া, 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আপনার দিন হইল, সবচেয়ে উত্তম দিন হইলো আরাফার দিন, আর আরাফার দিনের দোয়া হইলো সর্বশ্রেষ্ঠ দোয়া, 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হইল আরাফার দিন, আর আরাফার দিনের দোয়া হইল সর্বশ্রেষ্ঠ দোয়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যা দোয়া করেছি এবং আমার পূর্বের যে নবীরা যত দোয়া করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো তারা যত দোয়া করেছেন, আমি যত দোয়া করেছি এর মধ্যে সবচেয়ে উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া,
এই জন্য আপনি এটাকে বারবার পড়বেন, এটাকে বারবার পড়বেন। এরপরে আপনি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার মা বাবার জন্য, মুসলিম উম্মার জন্য আপনি দোয়া করবেন, আপনি লম্বা দোয়া করবেন, কিন্তু এই কালিমাটা আপনি বারবার পড়বেন, বারবার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আপনি এরকম আমি এই আমরা যে দোয়াগুলো বললাম এই সব দোয়াগুলো আমরা শিখে নিব ইনশাআল্লাহ। এবং সামনে যেহেতু হজের মৌসুম, সামনে হজের যারা যাবেন, আমাদের ভাই বোনেরা যারা যাবেন, আপনারা অবশ্যই এই দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে এই হজকে হজ্জে মবরুর নসিব করেন। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতি থেকে এসে আবারও আপনাদের প্রশ্ন নিব এই সম্পর্কে। দোয়া সম্পর্কে আপনারা যে কোনো প্রশ্ন আমাদের সাথে আমাদের কাছে করতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شمانة درشق ستا عمر أبنا در قابر وشاقت جانائي مستندر پرغرامي اسك أمي أبنا در شامنه حجر أبن عمرار جتو دعا چه شب دعا گلا أبنا در شاته شعر کري چي أبن بشش کري حجر مجد پتومي أبنا در قابل چي أمي حج أبن عمرات پتومي تلبية أبنا در شكتي حبه تلبية شبر جن شكا جروري لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك এরপরে আমরা বলেছি রুকনে আমানি থেকে হজ্জে আসাদ পর্যন্ত যে দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত দোয়া হতো সমস্ত দোয়ার মধ্যে এই দোয়াটি থাকতো, অর্থাৎ আর কিছু থাক আর না থাক এই দোয়াটি থাকতেই চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ দোয়া। ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াফের মধ্যে এই অন্য কোন দোয়া এটা যে আপনার কি যেটা হাদিসের মধ্যে মিলে না যে কোন দোয়াটি পড়ছেন, অত শুধুমাত্র এই দোয়াটি মিলে। কিন্তু এটার কি হলো যে তাওয়াফের মধ্যে আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন, কোরআন এবং হাদিসের যে কোনো দোয়া আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। এটা 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 হলো আপনার দুই নম্বর দোয়া। তিন নম্বর দোয়া আপনাদেরকে আমি বলেছিলাম জমজমের পানি পান করার সময় দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসালুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআ মিন কুল্লি দা। এছাড়াও আপনি যে কোনো নিয়তে যে কোনো দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। এবং এরপরে আমি বলছিলাম সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আপনি দোয়া করতে পারবেন। সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়ানোর পরে যে আপনি দোয়াটি পড়বেন, প্রথমে আপনি ওঠার সময় সাফা মারওয়া ওঠার সময় আপনি আয়াতটা পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এই যে আয়াতটা আপনি পড়বেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফাইনাল্লাহ শাকিরুন আলীম। এরপরে আপনি যে সময় উপরের দিকে উঠবেন, হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসের মধ্যে আমরা পাই লাম্মা দানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাস সাফা, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফার দিকে উঠবেন, সাফার দিকে উঠবেন, তখন আল্লাহ রাসূল এই আয়াতটা পড়ছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পড়ছেন। এরপরে যে সময় আপনার একবারে পাহাড়ের উপরে উঠছেন, উঠার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দোয়াটি পড়ছেন, এই দোয়াটি হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের মধ্যে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা আনজাজা ওয়াদা ওয়া নাসারা আবদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এবং এটাকে তিনবার পড়ছেন, যদি সম্ভব হয় তিনবার পড়ে নেবেন। এরপরে আমি বলেছিলাম যে সবুজ বাতির মধ্যে আপনারা দোয়া পড়বেন, এই গ্রিন লাইটের মধ্যে রাব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আজিজুল আকরাম। এরপরে আমি বলেছিলাম আরাফার দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আরেকটা দোয়া আছে, আমরা যে সময় জামারার মধ্যে পাত্তর মারবো, শয়তানকে পাত্তর মারবো, তখন আমরা বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, রাগমান লিল শয়তান ওয়া রিদান লির রহমান, আল্লাহুম্মা জআলহু হাজ্জান মাবরুরা ওয়া সাইয়ান মাশকুরা ওয়া যামবান মাগফুরা। এটা হলো পাত্তর মারবার সময় মিনিমাম, যদি আপনি পুরাটা পড়তে পারেন না শুধু বলবেন বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেও আপনি মারলে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার মরে করে আপনি পাত্রটা মারবেন। আর যদি আপনি এটা আমি যেটা বললাম এটা যদি বলতে পারেন, আমি আবারও বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার রাগমান লিল শয়তান ও রেদান লির রহমান, আল্লাহুম্মা জআলহু হাজ্জান মাবরুরা ওয়া সাইয়ান মাশকুরা ওয়া যামবান মাগফুরা। আমি আল্লাহর নামে পাত্রটা নিক্ষেপ করছি, আল্লাহ সবচেয়ে বড়, শয়তানকে নারাজ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, হে আল্লাহ আপনি আমার এই হজকে হজ্জে মকবুল বানান, হজকে কবুল করেন, এবং এটাকে আপনি আমার চেষ্টাকে কবুল করেন, আমার গুনাহকে মাফ করে দেন।
আমরা এই সব দোয়াগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। আমাদের সাথে দেখি কলার কে আছেন, জি কলার আসসালামু আলাইকুম, জি কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি জি, আপনারা ভালো আছেন? জি আল্লাহর কোহলে ভালো। আচ্ছা, আমি একটা দোয়ার জো জানতাম ওখানটা, আমি আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আও আইন বা না নুনি কেন? আউযু বিকা না নাউযু বিকা? আর ওটার মিনিংটা আমারে কইবা আগে, আমার এখন তা হোক আছে না, আউযু বিকা না নাউযু বিকা? সাথে রাখি দিয়ে আল্লাহুম ইন্নি আসআলুকা কিতা কইছেন? আল জান্নাহ। আল্লাহুম ইন্নি আসআলুকাল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। ঠিক আছে, বুঝতাম, পারছি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আমরা একটু আনসার দেই, এরপরে আমরা আবার কলের দিকে যাব। যে বোন যে প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এখানে হামজা, হামজা হবে আউযু বিকা, ওয়া আউযু বিকা প্রথমে ওয়াও যাবর ওয়া দেন হামজা, ওয়া আউযু বিকা মিনান নার। আর আপনি এটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, এটা হলো হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানা চাই। আর এটাকে যদি আপনি পড়েন ডিফারেন্ট ওয়ে পড়তে পারবেন, ডিফারেন্ট ওয়ে পড়লে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আমরা আমরা জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এই সময় হবে ওয়া নাউযু বিকা মিনান নার, এবং আমরা জাহান্নাম থেকে পানা চাই। জানি না আপনি কনফিউজ হয়ে গেলেন কিনা, আপনি প্রথমে যেটা বলছেন এটা ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং আমি জাহান্নাম থেকে পানা চাই। আর যদি আপনি বহু বচন করেন, সবাই সবাইকে আপনি যদি সামিল করেন, তাইলে আপনি বলবেন, যেমন ইমাম সাহেব যে সময় দোয়া করবেন তখন আপনি বলতে হবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমরা জান্নাত চাই। যদি ইমাম সাহেব বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাহ, আমি জান্নাত চাই, আপনি তো মুক্তাদির কথা বললেন না, মুক্তাদির কথা বললেন না, সবাই মিলে আপনার ফ্যামিলি সবাই মিলে দোয়া করছেন, আপনি বলছেন দোয়া করছেন, আপনি বলছেন হে আল্লাহ আমি জান্নাত চাই, মানে এটা সুন্দর হয় না। সুন্দর হবে কমনে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমরা সবাই তোমার কাছে জান্নাত চাই এবং তোমার কাছ থেকে আমরা জাহান্নাম আমরা তোমার কাছে জাহান্নাম থেকে পানা চাই। আজকে যে আমি আপনাদের সামনে যে দোয়াগুলা বললাম, সেই দোয়াগুলা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। হজের মধ্যে, হজের মধ্যে আপনার, আমরা জানি হজের মধ্যে, হজ এবং উমরার মধ্যে আপনার যেগুলো আছে, এই বিশেষ করে হজের মধ্যে ফরজ, হজের মধ্যে ফরজ মাত্র তিনটা ফরজ, হজের মধ্যে ফরজ কয়টা? তিনটা। আমি আপনাদেরকে বলছি এই কারণে, যারা সামনে হয়তো হজে যাবেন, আপনারা আমাদেরকে হয়তো দেখছেন, আপনারা প্লিজ আপনারা আমাদেরকে দোয়ার মধ্যে সামিল রাখবেন ইনশাআল্লাহ। এই বছর যারা যাচ্ছেন অনেক ভাগ্যবান, তারা দুই বছর অনেকে যেতে পারেন নাই, করোনার কারণে দুই বছর যেতে পারেন নাই, এই বছর যারা যাবেন আপনার আপনারা অনেক ভাগ্যবান, আপনারা আমাদেরকে দোয়াতে সামিল রাখবেন। জি জি, আমাদের সাথে কলার আছেন, জি কলার আসসালামু আলাইকুম, জি কলার আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমার একটা দোয়া আপনি প্লিজ কইয়া দিবেন। জি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল তাওয়াস্তুকা ওয়াল আফাফা ওয়াল ফিনা, এটা তো হইছে না আবার হোকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াস্তুকা ওয়াল আফাফা ওয়াল ফিনা ওয়াল গিনা, ওয়াল গিনা বারাকাতু। আল্লামা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত, এটা ঠিক আছে? আল্লামা ইন্নি না আসআলুকা রিদাকা ওয়াল জান্নাত,
যে আল্লাহুম্মা ইন্নী আসালুকা, বা আপনি দুইটাই হইতে পারবা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রেদা কাওয়াল জান্নাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আসালুকা রেদা কাওয়াল জান্নাহ, দুইটাই হইতে পারবা। জি জি জি, আমাদের কাছে অনেক প্রশ্ন আসছে, আমরা একটু পরে আবার কলের দিকে যাব। আপনারা একজন প্রশ্ন করেছেন, দোয়া একটা বলেছেন, সুন্দর একটা দোয়া বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত চাই, হেদায়ত চাই, হেদায়ত, হেদায়তের চাইতে আর বড় দোয়া কী হতে পারে? এটাই তো মেইন আমাদের মেইন টার্গেট আমাদের। হেদায়ত যদি আমরা, হেদায়তের উপরে যদি আমরা থাকি না, তাহলে তো আমাদের দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। হেদায়ত আমরা চাই, এরপরে তোকা তাকওয়া চাই, পরহেজগারি চাই, গুনামুক্ত জীবন চাই, নাফরমানিমুক্ত জীবন চাই। হে আল্লাহ তুমি আমাদেরকে তাকওয়ার জীবন দান করো, তাকওয়া চাই। আজকে আমরা আল্লাহকে নারাজ করে ফেলেছি। আজকে দেখেন আমাদের বাংলাদেশে সিলেটে আবার বৃষ্টি, আবার পানি, শহরের দিকে পানি, সুনামগঞ্জে পানি, অনেক মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে পানির জন্য। কয়েকদিন আগে, মাত্র কয়েক সপ্তাহ আগে আপনারা ফান্ডাইজিং আপনারা দিছেন, এখন আবার আবার মুসিবত চলে আসতেছে। এই জন্য যে আমরা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহর সাথে আমরা যেন তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ আমাদের উপর হয়তো নারাজ হয়ে গেছেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা দরকার। যে তকওয়ার জীবন আমরা দরকার, তকওয়ার জীবন। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মখরাজা, আল্লাহ বলছেন তুমি তকওয়ার জীবন অর্জন করো, আমি তোমাকে তোমাকে পেরেশানি মুক্ত জীবন দিব, পেরেশানি মুক্ত জীবন দিব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে ওয়াল আফাফ, আফাফ মানে যে হে আল্লাহ আমাকে তুমি তকওয়ার জীবন দান করো, আফাফ দান করো মানে কি যে পবিত্র জীবন দান করো। এরপরে ওয়াল গেনা, গেনা দান মানে কি তুমি যাতে আমি আমি যাতে আমার যাতে অভাব থাকে না, আমাকে তুমি আমার জীবনের মধ্যে কী আছে যেগুলো অভাব দূর করে দাও, আমাকে তুমি রিজিকের মধ্যে তুমি রিজিককে বৃদ্ধি করে দাও। যে আমাদের সাথে কলার আছেন, যে কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর, ওজনে দোয়া কইলা এটা এগুলো নমাজের সেজদার মধ্যে হওয়া দাইব নি, রব্বানা ওয়াতিনা, এর বাদে অন্য অন্য দোয়া দেন আছে মাকসুদ? জি নফল নমাজের শেষে সেজদা। জি আমি কইব না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। জি জি, নেক্সট কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে, লোনলাহান জি, ওরিয়েন্টারেস্টর পয়সা দিয়ে যে কোনো গরিব, নেহাত গরিব, ফাইবার থাকবার কোনো উপায় নাই, এটা জানতে দেওয়া যায় বলে। জি জি বোন জি বোন, খাইচা খাইচা খাইব নাই, একটা আমি বেমারি, একলা এক রুমও বলি দিয়েছে। জি জি, আমরা এই যে একজন বোন প্রশ্ন করেছিলেন, দোয়াতে বিসমিল্লা পড়া যাবে কিনা। হ্যাঁ বোন, আপনি দোয়াতে বিসমিল্লা প্রথমে বলতে পারবেন, বিসমিল্লা আলহামদুলিল্লাহ এরকম বলতে পারবেন, বললে সমস্যা নাই, বিসমিল্লা বলে দোয়া শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আরেকজন প্রশ্ন করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ, সুন্দর একটা দোয়া, হে আল্লাহ আমি আপনার কাছে সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, এবং আপনার কাছে আপনার অসন্তুষ্টি থেকে পানা চাই এবং জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, হে আল্লাহ আমি আপনার কাছে সন্তুষ্টি চাই এবং জান্নাত চাই, এবং আপনার কাছে আমি ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, আপনার কাছে আমি অসন্তুষ্টি থেকে এবং জাহান্নাম থেকে পানা চাই। আপনি এটা আল্লাহুম্মা ইন্নী আসালুকা বলতে পারবেন, আল্লাহুম্মা ইন্নী আসালুকা বলতে পারবেন, ইন্নী আসালুকা বললে আমি আমি চাই, আর আল্লাহুম্মা ইন্নী আসালুকা বললে আমরা, আল্লাহুম্মা ইন্নী আসালুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এরপরে সাজদার মধ্যে আপনি এই যে নফল নামাজে আপনি সাজদার মধ্যে গিয়া যদি আপনি দোয়াগুলো জানেন ভালো করে, আমি বারবার এই কথাটা বলি, আপনারা যদি জানেন তাইলে বলবেন, আর যদি ভালো করে জানেন না তাইলে বলা দরকার নাই। আপনি এমনি তো অন্য সময় মুনাজাত করতে পারছেন, আপনি এগুলো তো বলতে পারবেন দোয়াতে। এখন সজিদায় গিয়া যে দোয়া করতে হবে, হ্যাঁ সজিদার দোয়া করতে পারলে ভালো, কিন্তু আপনি তো আগে জানতে হবে। এই জন্য আপনার যদি সুন্দর করে আপনি মেমোরাইজ করে থাকে তাইলে আপনি এগুলা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমার বোন আরেকজন বলছে, বলেছেন ইন্টারেস্টের পয়সা, এগুলা তো আসলে
এগুলা এগুলা তো মুসলমানের ইন্টারেস্টের পয়সা হবে কেন, এটা তো হতে পারে না। এরপরও যদি হয়ে যায় আপনি এগুলাকে আপনি কোনো গরিবকে অবশ্যই তো গরিবকেই দিতে হবে, কিন্তু এটা বলে দিবেন না, এটা ইন্টারেস্টের পয়সা বলে দিবেন না, এবং সওয়াবের নিয়ত বলে দিবেন না, এটা আপনার কোনো সওয়াবও হবে না, এবং সওয়াবের নিয়ত করলে আরও গুণা হবে, সওয়াবের নিয়ত করলে গুণা হবে। এমনি একবারে আপনার কোনো এক জায়গায় লাগাই দিবেন, আপনার কোনো একটা জয় লাগাই দিবেন, এটা কোনো নিয়ত ছাড়া, কোনো নিয়ত ছাড়া আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি একটা জুয়ে জানতাম ফিসাম দোয়া জুন ও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়া কওলে জান্নাতুল ফিরদৌস বি ওয়াইরি হিসাব। বুঝছি না আপনার প্রশ্নটা কি। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদওয়া কওলে জান্নাতুল ফিরদৌস বি ওয়াইরি হিসাব। ওয়াল জান্নাতা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস বাদে কি তা কইছেন? বিওয়াইরি হিসাব। বুঝছি না আমি এটা কথাটা। বিওয়াইরি হিসাব। ও বিগাইরি হিসাব, ওকে ওকে ওকে, বিগাইরি হিসাব, বুঝছি এখন বুঝছি। জি আমি বার কইতাম না, না আর খোয়া লাগতো না। জি বুঝছি আমি। জি চেষ্টা তো আপনি জানেন জান। ওকে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, যে আমাদেরকে যে বোন প্রশ্ন করেছেন যে আল্লাহুম্মা ইন্নি, আচ্ছা এর আগে যে ইন্টারেস্টের পয়সা শুধু গরিবকে দিতে হবে এরকম না, আপনি চাইলে কোনো সেবামূলক কাজ আছে না রাস্তাঘাট অথবা কোনো এই অন্য কোনো জায়গার মধ্যে লাগাইতে পারবেন, এটা নিয়ত ছাড়া, সবের নিয়ত ছাড়া আপনি লাগাইতে পারবেন। এরপরে বোন প্রশ্ন করেছেন যে উনি বলছেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা এরকম ওয়াল জান্নাহ, এর মধ্যে আল ফেরদাউস লাগাইছেন, আপনি বলতে পারবেন, এটা বলতে পারবেন, কিন্তু উত্তম হবে আপনাকে আমি যেটা বলছিলাম যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এতটুকু বললে হবে এটা। এরপরে ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, হ্যাঁ আপনি চাইলে বলতে পারবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস, আপনি বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর বিগাইরি হিসাব আপনি এই জায়গার মধ্যে না লাগে অন্য জায়গার মধ্যে বলতে পারবেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির, এরকম একটা দোয়া আছে। আর বিগাইরি হিসাবও যেটা আপনি এটা চাইলে বলতে পারবেন, কিন্তু এই দোয়াটা এরকমই বেশি কমন। আমি যেটা বলছিলাম আর কি, আল্লাহ মিন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এতটুক। এরপরে ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, হ্যাঁ এরপরে আপনি চাইলে বলতে পারবেন, যে বিগাইরি হিসাবও বলতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি হজের ফরজ আমি আপনাদেরকে বলি, হজের মধ্যে মাত্র তিনটা ফরজ। হজের মধ্যে কয়টা ফরজ? হজের মধ্যে মাত্র তিনটা ফরজ, এহরাম বাঁধা, এটা ফরজ, এহরাম বাঁধতেই হবে। এরপরে আপনার আরাফার মধ্যে অবস্থান করতে হবে, আরাফার মধ্যে অবস্থান করতে হবে। এরপরে তওয়াফে জিয়ারত, অর্থাৎ 10 তারিখ হতে 12 তারিখের মাঝখানে তওয়াফ একটা করতেই হবে। এই তিনটা হইল হজের মধ্যে কি ফরজ, হজের মধ্যে ফরজ। তাহলে হজের মধ্যে ফরজ কয়টা? তিনটা, এহরাম বাঁধা, আরাফার মধ্যে অবস্থান করা, আর 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখের ভিতরে আপনি তওয়াফে জিয়ারত করা। হজের মধ্যে ওয়াজিব হইল ছয়টা, হজের মধ্যে ওয়াজিব হইল কয়টা? ছয়টা। এক নম্বর হইল মুজদালিফার মধ্যে অবস্থান করা, মুজদালিফার মধ্যে অবস্থান করা। এরপরে রামিয়ে জামারাত, অর্থাৎ শয়তান, তিনও জায়গার মধ্যে, তিনটা জায়গা আছে এগুলোর মধ্যে শয়তানকে মারা। তিন নম্বর হলো হজ্জে কেরান এবং হজ্জে তমত্তু যারা করবেন তারা কুরবানি করা, তারা কুরবানি করা, এটা ওয়াজিব। চার নম্বর হলো কুরবানির পর চুল কাটা, হয়তো মুন্ডাই নেওয়া, পুরা চুলকে কেটে দেওয়া অথবা চুটু চুলকে ছুটো করা। পাঁচ নম্বর হইল সাফা মারওয়ার মধ্যে সাই করা, পাঁচ নম্বর হইল কি? সাই করা। আর ছয় নম্বর হইল বিদায় তওয়াফ করা, এটা হইল আমাদের ওয়াজিব। আমাদের সাথে কলার আছেন, জি কলার, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি আমার তিনটা কোশ্চেন আছে, আমার একটু আপনি এক্সপ্লেন করে বলবেন। আমি তিনটা দোয়া সবসময় পড়ি, তা আমি একটু মিনিংটা জানার জন্য ফোন করছি। তা আমি দোয়াটা আপনারে বলি। নাম্বার ওয়ান হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাত আরশিহি আমিদাদা কালিমাতিহি। এই দোয়াটার অর্থটা একটু বলবেন, আর পড়লে কতটুকু নাকি। আর দুই নম্বর দোয়া হইল রব্বানা আত্মিমিল্লানা নূরনা ওয়াগফিরিল্লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিন নম্বর দোয়াটা হইল ইয়া আউয়ালান ইয়া আউয়ালিন ইয়া আখিরে আখিরিন ইয়া রহিম আল মাসাকিন ইয়া রাহমান রাহিমিন ইয়া জাল জালাল আল ইকরাম। এই তিনটা দোয়ার অর্থটা একটু আমার বলবেন। আর দুই নম্বর দোয়াটা আবার খোকাতেন, রব্বানা আত্মিমিল্লানা আত্মিমিল্লানা নূরনা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিন নম্বর দোয়া হইল আপনার ইয়া আউয়ালান ইয়া আউয়ালিন ইয়া আখিরে আখিরিন ইয়া রহিম আল মাসাকিন ইয়া রাহমান রাহিমিন ইয়া জাল জালাল আল ইকরাম।
ya awwal al awwalin ya akhir al akhirin ya ya rahim al masakin ya rah ya rahim al masakin ya arham al rahimin ya arham al rahimin ya jal jalal al ikram ya hayyu ya qayyum. Okay, ঠিক আছে. ইয়া আরহামার রাহিম বলতে ইয়া আল জালাল ওয়াল ইকরাম. ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম. জি জি. এই তিনটা তো একটু এক্সপ্লেইন করবেন আর কি, ভালো বুঝা বলবেন. আর সেজদাত আমি দোয়াগুলো পড়ি. আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদাউস সেজদাত গিয়ে পড়া, ঠিক আছে? তো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা একটা আছে, আল্লাহ একটা আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, তো দুটোটা পড়া যাবে তো? জি, এটা আমি খুঁজছি আপনি মনে হয় খেয়াল করছেন না. জি জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে. আমার একটু উত্তর দেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমি টেলিফোন দ্বারা আসি, আমি শুনি. আসসালাম আলাইকুম সালাম. জি, মনোবর্তী অনেক প্রশ্ন করেছেন, এর মধ্যে একটা দোয়া বলেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদি আদাদ খালক. এটা আমি আপনাদেরকে অনেকবারই বলেছি, পুরো প্রোগ্রাম করেছি এটাকে নিয়ে. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার ওয়াইফ উম্মুল মুমিনিন, উনি বলছিলেন যে, উনাকে বলছিলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখলেন ফজর নামাজের পরে কয়েক ঘন্টা পরে আইয়াস ঢুকলেন, ঢুকার পরে দেখলেন যে উনি জায়নামাজের মধ্যে বসা আছেন. তখন আল্লাহ রাসূল বলছেন যে, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিই, এটা যদি তুমি তিনবার বলতা তাহলে এই তিনটা কলিমার ফজিলত, এই যে কয়েক ঘন্টার যে তোমার দোয়া, তোমার তেলাওয়াত, তোমার আজকার, এর চাইতে এটার দাম বেশি. কয়েক ঘন্টার এবাদতের চাইতে এটার দাম বেশি. এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারদা নফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি. এটা আপনার উচ্চারণের মধ্যে বেশ কম আছে, আপনি শুদ্ধ করে নেবেন. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারদা নফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারদা নফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি. এরপরে আপনার, আপনি যেটা বলছেন যে, রব্বানা আতমিম লানা নূরানা ও রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা বলতে পারবেন ইনশাআল্লাহ? এটা বলে এরপরে আপনি এরপরে বলছেন ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আযাল জালালি ওয়াল ইকরাম, এরকম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এগুলো আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ. আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এটা মানে আমি জান্নাত চাই. আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস মানে আমরা জান্নাত চাই. আপনি দুটোই বলতে পারবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আপনি দুটোই আপনি কি করতে পারবেন, বলতে পারবেন ইনশাআল্লাহ. বিশেষ করে আমরা আজকে যে আপনাদের সামনে যে দোয়াগুলো বললাম, সেই দোয়াগুলা অনেক গুরুত্বপূর্ণ দোয়া আছে. এর মধ্যে হজের সময় যে আমি আপনাদেরকে এখন একটু যে মক্কা এবং মদিনার মধ্যে অনেক জায়গায় বিশেষ স্থান, বিশেষ জায়গাগুলো আছে, এগুলোর মধ্যে দোয়া কবুল হয়। এর মধ্যে কী হয়? দোয়া কবুল হয়। এর মধ্যে একটা মাতাফ, তওয়াফের জায়গার মধ্যে দোয়া কবুল হয়। আমি আপনাদেরকে বলছিলাম, বারবার বলতেছি, তওয়াফের মধ্যে দোয়া কোনো ফিক্স নাই, আপনি যে কোনো দোয়া পড়তে পারবেন এবং এই সময় দোয়া কবুল হয়। মাতাফের মাঝে তওয়াফের অবস্থায় দোয়াটা কী হয়? কবুল হয়। দুই নম্বর হইল মুলতাজাম, মুলতাজামের মধ্যে কি হয়? দোয়া কবুল হয়। মুলতাজাম এটা কোন জায়গা? যে কাবা ঘরের যে দরজা আছে এবং হজরে আসওয়াদ আছে, এর মাঝখানে, হজরে আসওয়াদ যে কর্নারে আছে এবং হজ যে দরজা আছে, এই মাঝখানের যে জায়গা এটাকে বলে মুলতাজাম। মুলতাজামের মধ্যে দোয়া কবুল হয়, মুলতাজামের মধ্যে দোয়া কবুল হয়। তিন নম্বর হল মিজাব এর আহমদ, মিজাব মানে দেখবেন বাইতুল্লাহ থেকে একটা পানি পড়ার একটা লাইন আছে, পাইপ আছে, এই পাইপের দিকে পানি আসে, ছাদ থেকে পানি পড়ে, এই জায়গার মধ্যে দোয়া কবুল হয়, এটাকে বলে মিজাব। চার নম্বর হলো জমজমের কূপ, যেখানে আছে সফা এবং মারওয়ার পাহাড়ের মাঝখানে, যে জায়গার মধ্যে সফা মারওয়ার কূপ আছে, সরি জমজমের কূপ আছে, এই জায়গার মধ্যে দোয়া কবুল হয়। জমজমের কুয়ার মধ্যে দোয়া কবুল হয়। মাকাম ইব্রাহিমের পিছনে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিম যেখানে আছে, ইব্রাহিম আলাইহিস সালামের যে আপনার পায়ের যে চিহ্ন আছে, এই জায়গার মধ্যে আপনার পিছনের দিকে যে জায়গা আছে মাকাম ইব্রাহিমের পিছনে, এই জায়গার মধ্যে দোয়া কবুল হয়। সফা এবং মারওয়ার যে সফাতে পাহাড়ে উঠার পরে যে দোয়া কবুল হয়, মারওয়া পাহাড়ে উঠার পরে মারওয়াতে দোয়া কবুল হয়। এরপরে রুকনে আমানি এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দোয়া কবুল হয়, রুকনে আমানি এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে দোয়া কবুল হয়। মিনার যে মসজিদে আছে, মিনার মধ্যে দোয়া কবুল হয়, মিনার ময়দানে দোয়া কবুল হয়, মিনার মসজিদের মধ্যে দোয়া কবুল হয়। মুজদালিফা এবং আরাফার ময়দানে দোয়া কবুল হয়, মুজদালিফার মধ্যে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে মুজদালিফায় অনেক লম্বা, মাশআরুল হারামের মধ্যে অনেক লম্বা দোয়া করেছেন। এরপরে আরাফার মধ্যে তো অনেক দোয়া, অনেক লম্বা দোয়া, আরাফার মধ্যে তো শুধু দোয়া আর দোয়া, আপনার একবারে মগরিব পর্যন্ত, মগরিব পর্যন্ত শুধু দোয়া। তাহলে আরাফার ময়দানে কি হয়? দোয়া কবুল হয়। এবং আরাফার দিনে আল্লাহ তাআলা এত মানুষকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন,
আর বৎসরের আর কোনো দিন এত মানুষকে আল্লাহ তালা ক্ষমা করে দেন না, গুনাহ জাহান্নাম থেকে মুক্তি দেন না। এরপরে আপনার জবলে রাহমতের মধ্যে দোয়া কবুল হয়, জবলে নূরের মধ্যে দোয়া কবুল হয়, জবলে সৌরের মধ্যে দোয়া কবুল হয়। যে জবলে রহমতের মধ্যে দোয়া কবুল হয়, জবলে নূর যেখানে কোরআন নাজিল হয় সেটার মধ্যে দোয়া কবুল হয়, জবলে সৌর আল্লাহ রাসূল যে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় যে জবলের যে পাহাড়ের মধ্যে ছিলেন এটার মধ্যে দোয়া কবুল হয়, কঙ্কর মারার সময় পাথর মারার সময় যে দোয়া, এরপরে পাথর মারার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এরপরে জান্নাতুর রিয়াজুল জান্না আপনার এই এই সময় যে আপনার কবরস্থান আছে এই কবরস্থানের মধ্যেও আপনি এই জায়গার মধ্যেও আপনার এই দোয়া কবুল হয়। সব মিলিয়ে এই যে স্থানগুলো আছে এই স্থানগুলো অনেক গুরুত্বপূর্ণ স্থান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মকবুল জায়গাগুলোর মধ্যে যেন যাওয়ার তৌফিক দান করেন। আপনারা যারা যাবেন আপনাদের জন্য আমরা দোয়া রইল, আল্লাহ পাক যেন আপনাদেরকে হজ্জে মবরুর নসিব করেন। যারা উমরাতে যাবেন আপনাদের উমরাকে যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দান করেন। আশা করি আপনারা আমাদের এই প্রোগ্রামকে আপনারা ইউটিউবের মধ্যে দেখতে পারবেন, আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করলে পাবেন এবং আমাদের রিপিটেড প্রোগ্রামে দেখতে পারবেন। আর আগামী সপ্তাহে আমাদের এই প্রোগ্রাম দেখার আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।